পূর্ব বর্ধমানের টাউন হলে অনুষ্ঠিত হলো স্বাস্থ্য মেলা 2019। সান হসপিটালের সহযোগিতায় এদিন এই স্বাস্থ্য মেলা আয়োজিত হয়। মেলায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব, সাংসদ মমতা সংঘমিতা, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, সহ সভাধিপতি দেবু টুডু সহ বিশিষ্টজনেরা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলার উদ্ঘাটন করা হয় এদিন। মেলায় উপস্থিত বিশিষ্ট অতিথিদের পুষ্পগুচ্ছ ও উত্তরীয় দিয়ে সম্মানিত জ্ঞাপন করা হয়। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী স্বপন দেবনাথ বর্ধমান শহরের নানান ধরনের উন্নয়নমূলক কাজগুলি তুলে ধরেন। তিনি বলেন, উন্নতিকরণের জন্য হাসপাতালের ভেতরে মেডিকেল হাব তৈরির কাজ চলছে। এছাড়াও এবছর বর্ধমান জেলার গ্রামীণ হাসপাতালগুলিতে বেডের সংখ্যাও বাড়ানো হচ্ছে। তিনি আরো বলেন, তাদের হেলথ বেনিফিট কার্ড দেওয়া হচ্ছে, তাহলে উপকৃত হবে কিন্তু সবাই। এমনি আমাদের সরকারের শ্রদ্ধা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য পরিষেবার করবার জন্য উদ্যোগ নিয়েছেন আপনারা সবাই জানেন। বর্ধমান জেলাতেই দুটো সুপার স্পেশালিটি হাসপাতাল তিনি তৈরি করেছেন, একটি কালনাতে, একটি আসানসোলে। বর্ধমানের মধ্যেও অনাময়ের মতো মেডিকেল কলেজের অনাময়ের একটি শাখা ওখানে খোলা হয়েছে মানুষের পরিষেবা আর দেওয়ার জন্য। সুলভ মূল্যে ওষুধের দোকান তিনি খুলেছেন, শিশু মৃত্যুর হার কমানোর জন্য এসএনসিও করেছেন, HDC করেছেন, হাই ডিফেন্সিভ রোগের চিকিৎসার ব্যবস্থা করেছেন, সব রকম ব্যবস্থা করা হয়েছে। পরিকাঠামোগত উন্নয়নের দিক থেকে পিছিয়ে নেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের উন্নতিকরণের জন্য মেডিকেল হাব তৈরি হচ্ছে হাসপাতালের ভেতরে আটতলা বিল্ডিং। বর্ধমান থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট, পাবলিক টাইমস।